বর্ষার মরশুমে রায়গঞ্জ শহরকে ডেঙ্গু মুক্ত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো রায়গঞ্জ পৌরসভা। শনিবার রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে শহরের 27টি ওয়ার্ডে গাপ্পি মাছ ছাড়া হলো। বিভিন্ন নালা নর্দমায় ছাড়া হয় এই গাপ্পি মাছ। পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান, রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে ও রাজ্য পৌর এবং নগর উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে মৎস্য দপ্তরের সহায়তায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রায় 2,800 করে প্রতি ওয়ার্ডে এই মাছ ছাড়া হয়েছে। মোট 75,600 গাপ্পি মাছ ছাড়া হয়েছে। গাপ্পি মাছ ডেঙ্গু রোগ বহনকারী মশার লার্ভা খেয়ে নেয়। রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ নগর উন্নয়ন পৌর এবং নগর উন্নয়ন দপ্তরের বিশেষ তৎপরতার মধ্যে দিয়ে ফিশারি দপ্তরের সহযোগিতায় আমরা আজকে 27টা ওয়ার্ডে আমরা গাপ্পি মাছ ছাড়ার পরিকল্পনা গ্রহণ করেছি। আজকে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করবার জন্যে আমরা রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে 27টা ওয়ার্ডে মাননীয় এবং মাননীয় কোয়ার্ডিনেটরদের সহযোগিতার মধ্যে দিয়ে, বৃহত্তর পৌর কর্মচারী বন্ধুদের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা ডেঙ্গু মুক্ত রায়গঞ্জ রাখবার জন্য আমরা গাপ্পি মাছ ছাড়ার পরিকল্পনা গ্রহণ করেছি। এই গাপ্পি মাছ আপনারা জানেন যে ডেঙ্গু মশার লার্ভাকে খেয়ে ফেলে, সেই কারণে আমরা গাপ্পি মাছ ছাড়ছি। এই গাপ্পি মাছ ছেড়ে আমরা রায়গঞ্জকে ডেঙ্গু মুক্ত রাখবার পরিকল্পনাকে বাস্তব রূপ দেব, তারই পরিকল্পনায় আজকে আমরা 27টা ওয়ার্ডে গাপ্পি মাছ ছাড়ছি। মোট আমরা 54,000 গাপ্পি মাছ ছেড়ে দিতে পারছি। এটা পুরোটাই ফিশারি দপ্তর দিয়েছে।